হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে বেনারসের রামকৃষ্ণ মিশনের ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিনের ইচ্ছে ছিল মিশনের কোনো অতিথিশালায় আমি থাকব, তা এখানে বেনারসে যেহেতু পেয়ে গেছি তাই এখানেই আমরা উঠেছিলাম। সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, এছাড়াও পুরো মিশনটা তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো। তবে এখানে ফোনে বুকিং হয় না, ইমেল অ্যাড্রেস আছে, ওখানে মেল করে রুম বুক করতে হয়। ইমেল অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো। যারা এখানে থাকতে ইচ্ছুক একবার থেকে দেখো, অত্যন্ত অত্যন্ত সুন্দর। তবে হ্যাঁ, এখানে নিয়ম আছে, চার দিনের বেশি কিন্তু তোমাকে বুকিং দেবে না। আর কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো কিন্তু মেনে চলতে হয়, তবে সেটা খুবই সামান্য। তো চলো দেখতে থাকো। এখান দিয়ে সোজা চলে যাচ্ছি মূল মন্দিরে, ঠাকুর পরমহংসদেবকে দর্শন করে এই মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে আমরা ভেতরে চলে যাব। এছাড়াও কিন্তু আর একটা গেট আছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা হচ্ছে হসপিটাল, রামকৃষ্ণ মিশনের হসপিটাল। ভীষণ সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই হসপিটাল, এখানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। সমস্ত রকম বলতে এক্স রে, ইসিজি, সমস্ত রুম আলাদা। আর এর চারপাশে সবুজ বনানী, বড় বড় গাছ, আর তার মধ্যিখানে এই হসপিটালটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই হসপিটালটা। তোমাদেরটাকে দেখাচ্ছি, দেখো ওই যে টোটো করেছে, ওখানে একজন পেশেন্ট এসছে, এক্ষুনি হুইল চেয়ার নিয়ে এসে তাকে নামাবে। আর ওইগুলোও কিন্তু হসপিটালেরই অংশ, হসপিটালের মূল গেট হচ্ছে এইটা। আমরা আর ভেতরে ঢুকিনি, যেহেতু হসপিটাল দূর থেকেই তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম। কেমন লাগছে বলো, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো দেখো এইবার এই যে মূল গেটটা দেখছো, এখান দিয়ে সোজা চলে গেলে হসপিটাল, আর ডান হাতে ঘুরে গেলেই অতিথি নিবাস। এই রাস্তাটা ধরে কিছুটা গেলেই মিশনের অতিথি নিবাস আমরা পাব। একটু হাঁটতে হয় ঠিকই, কিন্তু মানে মিশনের নিজস্ব টোটো থাকে অনেক সময় দাঁড়িয়ে, তারা কিন্তু এগিয়ে নিয়ে যায়। আর বাইরে থেকে অটো করলে তারাও কিন্তু ভেতরে অতিথি নিবাস অবধি তোমাকে পৌঁছে দেবে। এই পাশে বাউন্ডারি দেওয়া, আর এই পাশে যে লাল বিল্ডিংগুলো দেখছো এগুলো হচ্ছে বৃদ্ধাশ্রম। অনেকেই রয়েছে এখানে বয়স্ক মানুষরা, অত্যন্ত যত্ন সহকারে এদেরকে রাখা হয়। আর এইটা হচ্ছে অতিথি নিবাস বা ভক্ত নিবাস, এইখানে বিভিন্ন জনরা থাকে। আর নিচে ঘর একটা, অফিস ঘর, সেখানে যোগাযোগ করতে গিয়ে। আর একটা কথা কি, এখানে কিন্তু কোনো রুম সার্ভিস চলে না, সমস্ত কিছু নিজেকে করে নিতে হয়। মানে জলের অ্যাকোয়াগার্ড আছে, সেখান থেকে জল ধরে নিতে হয়। এইসব রুমগুলো কিন্তু সম্ভবত ভাড়া দেওয়া হয়, তবে কোন রুমটা তোমাকে অ্যালার্ট করবে সেটা ওনারাই ঠিক করে দেবেন, এবং গেলে সেই রুমের চাবি তোমাকে দিয়ে দেবে। তবে হ্যাঁ, এইখানে কিন্তু বেশ কিছু রুলস রেগুলেশন মেনে চলতে হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে আছে, আর যারা যেরকম খাবে সেভাবেই, মানে খাওয়া দাওয়া অত্যন্ত সাধারণ ঘরোয়া খাওয়া দাওয়া, কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া। আমাদের রুমটা ছিল এই পাশ দিয়ে গিয়ে একটুখানি ঘুরলেই এই বিল্ডিংয়ে, এটাও দোতলা বিল্ডিং, তার নিচে তিনটে রুম ছিল, তার ভেতর একটা রুম আমাদের জন্য অ্যালট করা হয়েছিল। সমস্ত রুমই একরকম, কোনো অসুবিধে হয় না, আর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো। তোমাদেরকে রুমের ভেতরটাও আমি দেখাবো ইন ডিটেলসে। তো চলো, এই গেট দিয়ে ঢুকে গেলে শান্ত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগবে। শহরের কোলাহল ছেড়ে দু চার দিনের জন্য একটু শান্ত পরিবেশে যেতে কিন্তু সবার ভালো লাগে। এই যে গেট দিয়ে ঢুকে দুটো দরজা, একটা জালের, তার উপর একটা কাঠের দরজা, এই আমাদের রুম। আমরা চলে এসেছি, এই দেখো দুটো সিঙ্গেল বেড দেওয়া আছে, একটা আলনা দেওয়া আছে, একটা আলমারি, আর সঙ্গে দুটো টি টেবিল দেওয়া আছে। আর যেটা আমাদের সমস্ত হোটেলে বলো দেখতে গেলে যেটা প্রথমে আমাদের দেখতে হয় যে বাথরুম, এটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাভেলেবেল, জলও প্রচুর রয়েছে, গিজার রয়েছে, সব কিছু পাবে তুমি, কোনো অসুবিধা হবে না বয়স্ক মানুষরা গেলে। আর সাধারণত মিশনে বয়স্ক মানুষরাই ওঠে, এখানে তো বেশি দিন থাকতে দেবে না, সেক্ষেত্রে একটু সমস্যা নইলে মিশনটা থাকার জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো। হোটেলে তো অনেক থেকেছি, কোনোবার আশ্রমে থাকিনি, তাই এবারে আমার আশ্রমে থাকতে ইচ্ছে হলো। আর এইটা হচ্ছে খাবার জায়গা, ওই যে দরজা দিয়ে ঢুকে গেলে খাবার জায়গা, ওটা আমি আর তোমাদের কাছে ভেতরটা শেয়ার করিনি, কারণ পছন্দ করবে কি করবে না। আর চারপাশটাও দেখাচ্ছি তোমাদেরকে, বাগান, বাগানে অসাধারণ সব ডালিয়া আর গাঁদা ফুটে রয়েছে। এই রাস্তা দিয়ে আবার ভেতরে চলে যাওয়া যায়, আর এই চারপাশটা দেখো সবুজে সবুজ, খুবই শান্ত সুন্দর পরিবেশ।
আর এই পাশে যেগুলো এগুলো হচ্ছে মহারাজদের সব ঘর, আরও সবাই হয়তো অনেকে থাকে সেটা ডিটেলসে আর আমি বললাম না, মানে মহারাজদের ঘর আছে এইগুলোই জানি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখতে থাকবে বেঙ্গলি ব্লগার বাবলি।